সেম ভাবে এখানে যেমন ফোন ব্র্যান্ড, এখানে হচ্ছে প্ল্যান মোডে গেলে এখানে আরেকটা পেজ থাকে যেটা একটু বড় পেজ আর কি। এরকম করে প্রত্যেকটা হচ্ছে এরকম বেশ কয়েকটা পেজ রয়েছে, টোটাল হয়তো 8টা পেজ ছিল, দেখলে এখন খেয়াল আসছে না, এরকম আর কি বেশ কয়েকটা পেজ রয়েছে প্রত্যেকটার সাথে এরকম করে লান মোড়। তো লান মোড়ে গেলে আরেকটা করে এক্সট্রা পেজ থাকবে এই আর কি, তাছাড়া তেমন কিছু না। এটা হচ্ছে মেন কনসেপ্ট। আর এখানে যেটা বলছিলাম আর কি অ্যানিমেশনের ক্ষেত্রে, যেমন ধরো ধরেন এখানে যে এই সেটিংস এর ইয়েটা দেখছে, এটা হয়তো অ্যানিমেশন দেখা যাচ্ছে ঘুরছে, পাশে যে পাতাগুলো রয়েছে এগুলো হয়তো হালকা নড়ছে। একই ভাবে এখানে দেখা যাচ্ছে এখান থেকে এগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, ডমিনো যেভাবে কাজ করে আর কি, এখানে এই জিনিসগুলো মুভ করছে, এই জিনিসগুলো একটু মুভ করছে, এরকম আর কি কিছু অ্যানিমেশন আমরা দিতে পারি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সম্ভব, সমস্যা নাই, করা যাবে। আচ্ছা করা গেলে আরেকটা কাজ যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে যেখানে আমাদের অ্যাপের আর কি ইন্টারফেসটা ইয়ে দেওয়া রয়েছে আর কি ডেমো, এই যে এই পেজটা, এই পেজে আর একটা জিনিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে এমন ধরেন আমরা এই যে আস্তে আস্তে যে স্ক্রল করে নিচে যাব, এটা যাওয়ার সময় এই পাশের যে স্ক্রিন গুলো রয়েছে এই স্ক্রিন গুলো দেখা যাচ্ছে একটু স্ক্রল হবে। ঠিক আছে, আমাদের স্ক্রিন হয়তো একটু বড় আছে, যেমন এটা আমাদের হোম পেজ, এই হোম পেজে হোম পেজ তো শুধু এতটুকু না, নিচে স্ক্রল করলে আরো অনেক দূর যাওয়া যাবে। আমরা তার থেকে দেখা যাচ্ছে আমরা যখন আমাদের ওয়েব পেজটা স্ক্রল করবো অটোমেটিক সাথে সাথে এই পাশের এই স্ক্রিনটুকুও যেন আমাদের স্ক্রল হয়, এরকম কিছু করতে পারছি। এখন এই অ্যাপের ভিতরে সেটাও দেখা যাবে যে স্কুল হচ্ছে, তাই? হ্যাঁ, এই মোবাইল স্ক্রিনের, মোবাইল স্ক্রিনের ভিতরে, মানে আমরা যখন এটা স্ক্রল করব তখন দেখা যাচ্ছে এটাও স্ক্রল হয়ে আস্তে আস্তে নিচের দিকে যাবে পেজটা, এরকম কিছু প্রত্যেকটার ক্ষেত্রে, মানে যে পেজ গুলো আর কি আরো নিচে রয়েছে সেই পেজ গুলো ধরেন স্ক্রল আপ হবে নিচের দিকে যাবে। হুম হ্যাঁ হ্যাঁ করা যাবে, সমস্যা নাই। এটা ছিল। আর এখানেও হয়তো এই যে পাশের যে বাবল টাইপের জিনিস রয়েছে এই ছোটখাটো অ্যানিমেশন যদি দেওয়া পসিবল হয় সেটা আর কি, সেটা হালকা একটু মুভ করছে এরকম কিছু। জি মানে প্রত্যেকটা যতগুলো ইলাস্ট্রেশন আছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রত্যেকটাই। আচ্ছা, আর ওই উপরে উপরে ওই যে যে হোম, অ্যাবাউট আস আর কন্টাক্ট আস, এই তিনটাই থাকবে আর অন্য কিছু থাকবে না, নতুন কিছু? অন্য কিছু আমরা দিতে যাচ্ছি না, মানে বেসিক একেবারে বেসিক থাকবে, আর বললাম তো জাস্ট পোর্টফোলিও। আর ওই বেসিক এর মধ্যে আরেকটা জিনিস আমরা অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে ওই কন্টাক্ট আসে হয়তো ওই জিনিসটা রাখবো, যে ফর্ম যেটা বলেছিলাম আর কি, যে হয়তো যে আমাদের কাস্টমাররা আছে তারা এখানে এসে রেজিস্ট্রেশন বা কন্টাক্ট আস করতে পারবে, ওখানে হয়তো একটা ফর্ম দিব যেখানে বলেছিলাম আমাদের যে স্কুল অর্থাৎ স্কুল হেডরা আছে তারা যখন এসে ওই ফর্মটা ফিল আপ করবে, অর্থাৎ যে স্কুলের স্টুডেন্ট সংখ্যা কত বা তাদের বেতন কত, এই জাতীয় যে ইনফরমেশন গুলো আছে এগুলো দিয়ে একটা হয়তো ফর্ম তৈরি করবো, এখানে থাকবে, ওখানে আর কি ফর্মটা ফিল আপ করবে। আচ্ছা, আর অ্যাবাউট আসে তো ওই জেনারেল যে বিষয়গুলো থাকে, যে আমাদের ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল নাম্বার বা এই জাতীয় যে বিষয়গুলো, আর হচ্ছে সাথে ওই যে আমরা কি করছি এটাও হয়তো ওখানে দেওয়া গেল, তাছাড়া আর তেমন কিছু দিতে পারছি না, মানে একেবারে সিম্পল রাখতে পারছি। আচ্ছা, আর এই যে এখানে যে এই ইয়েগুলো অ্যানিমেশন চিত্রগুলো দেওয়া আছে পাশে, এই চিত্রগুলোই দেওয়া হবে না আপনাদের আলাদা কোনো চিত্র টিত্র বা আপনাদের কোনো প্রোফাইল পিকচার এরকম কিছু? না, এগুলাই ফাইনাল বলতে গেলে, এগুলাই ফাইনাল। ওকে হ্যাঁ, এটা খুব ভালো দেখাচ্ছে অবশ্য। তো হ্যাঁ ঠিক আছে, আর এগুলো করা যাবে জিনিসটা। আসলে আমি তো কাজ করি মানেসটাকে, আমার কিছু ডিজাইনার, আমি আসলে খুব বেশি একেবারে যে ডিজাইনে এক্সপার্ট না, আমার কিছু ছাত্র আছে, হ্যাঁ ওরা খুবই ডিজাইন ভালো পারে এবং থিম ফরেস্টে ডিজাইনের ব্যাপারে প্রচুর কাজ করে, আর আমি মূলত ব্যাকএন্ড বা ফাংশনালিটি এই টাইপের কাজগুলোই আসলে বেশি করি, আর সাজু পিএসপিতে কাজ করে। তো আমি আমার স্টুডেন্টদের কাছে, ওদের কাছ থেকেও এই ডিজাইনের ব্যাপারে, পারফেকশন বা অ্যানিমেশনের ব্যাপারে ওদের কাছ থেকেও কিছু হেল্প নিতে হবে আমাকে, আর ব্যাকএন্ডের ব্যাপারে কোনো সমস্যা নাই, এসইও ফ্রেন্ডলি হবে আর কি, আমি নেক্সাস ফ্রেমওয়ার্ক দিয়ে করবো আর কি। হ্যাঁ, তো ফাস্ট হবে, অবশ্যই সুপার ফাস্ট হবে, আর হলো ডাইনামিক হবে। ব্যাকএন্ডে আপনারা এই টেক্সটগুলো আর টাইটেলগুলো আর ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন আর কি। তবে তবে ওই যে আপনি যেটা শেষে বললেন ওই স্ক্রোলের ব্যাপারে, ওটা আসলে একটু হয়তো আমাকে কাটাকাটি করতে হবে, ওই স্ক্রোল করলে ওই ওইটুকু স্ক্রিনের মধ্যে ওইটা কি একটা ইমেজ, যেটা এই মোবাইলের যেটা দেওয়া আছে পাশে অ্যাপের জন্য? এটা ইমেজ আকারে আছে। আচ্ছা, ইমেজ আকারেই আছে, তাহলে ওইটা ওইটা যদি ওইরকম স্ক্রোলিং করতে চাই তাহলে ওইটা একটা মেজারমেন্ট আছে আর কি, এই জন্য ওটা আমাদের তো ডিজাইন করতে হবে আলাদাভাবে, ওইটা মোবাইলের মতো একটা বানাতে হবে আর কি, দেখতে যেন ওইরকম মোবাইলের মতো লাগে, ওর ভিতরে আবার যে
আপনার ইয়েগুলো আছে, ডিপগুলো আছে, ওইগুলোও থাকবে। তারপর যখন স্ক্রল করার সাথে সাথে হাইট, একটা হাইটে আসার পরে স্ক্রল করার পরে ওটাও স্ক্রলিং শুরু করবে, এরকম করা লাগবে আর কি। এই জন্য ওই পিকচারটা হয়তো হুবহু এরকম ওই নাও হইতে পারে, একটু বলতে মোবাইলে যে পিকচারটা, অ্যাপে যেটা দেওয়া আছে ওইটা হয়তো একটু অন্যরকম হইতে পারে হালকা, আমি শিওর না কি, ওইটার ব্যাপারে আমাকে একটু দেখতে আচ্ছা, হবে। এখানে এখানে আমি একটু বলি, এখানে মূলত মকআপ ইউজ করা হয়েছে, মানে সোজা কথাই হচ্ছে মানে ওই মোবাইলটা হচ্ছে পিএনজি ছিল, এবং ওই পিএনজির পেছনে আমরা হচ্ছে যে অ্যাপের যে ডেমোটা ওইটা বসাইছি, মানে দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? মোবাইলের স্ক্রিনশট একটা নিয়ে আছে এবং ওই আপনার মোবাইলের ছবি আলাদা নিয়ে আছে, যেটা পিএনজি। জি জি তো জি এটাতে কোনো অসুবিধা হবে কিনা? না না ঠিক আছে, অসুবিধা নাই, ঠিক আছে। তো এই 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 রিসোর্স গুলো যদি দেখি আপনাদের সাথে কথা যদি ডিল যদি ফাইনাল হয়, এই রিসোর্স গুলো আমাকে পাঠাই দিলে আমার ওই ছাত্র ভাইদের সাথে কথা বললে সুবিধা হবে। বুঝতে পারছি। তো আসলে ফাইনাল করার আগে আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারলে আসলে বেশি ভালো হতো। তা হতো, তবে কুষ্টিয়াতে আমার কিছু, কুষ্টিয়াতে আসার ব্যাপারে আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে। তো খালিদ বা খালিদ হাসান ভাই, মাহাদি ভাই, আচ্ছা আমি এটা ব্যাপারে জানাচ্ছি যদি আমার কুষ্টিয়া যাওয়া সম্ভব হয়, আর না হলে আপনার, আমি তো ইবিতেই আছি আর কি, এখন আবার লকডাউন পড়ে গেল, আসলে বিশাল একটা সমস্যা এই লকডাউন যে কবে, 9 তারিখের আগে তো কোনো মতেই সম্ভব না, তবে 9 তারিখের পরে যদি হয় তো আমি যেতে পারতাম অবশ্য চেষ্টা করলে। আমার একটু পার্সোনাল প্রবলেম আছে, মানে এদিকে কাজের চাপের মধ্যে আছি এই জন্য। তো যাই হোক, আর তাছাড়া যদি আপনারা যদি এনি টাইম যদি এর মাঝেও চলে আসতে পারেন, অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে লকডাউন কোনো ইয়ে করছে না, তাহলে তো ভালো, যদি বাইক টাইক নিয়ে আসতে পারেন তাহলে ক্যাম্পাসে দেখা করা যেত এর মাঝে, অথবা 9 তারিখের পরে যদি আসেন তাহলে কথা বলা যেত। আর যদি কাজ ইমিডিয়েট, কাজটা ইমিডিয়েট যদি শুরু করতে চান, তো এর প্রসেসিংটা হলো এরকম, আপনাদের এই ডিজাইনগুলো ওই কাজগুলো আমি সপ্তাহ খানেক পরে একটা ডিমো দেখাবো। হ্যাঁ, ডিমো দেখানোর পরে ডিমোটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদেরকে ইনিশিয়াল কিছু পেমেন্ট করে এটা কনফার্ম করতে হবে, তারপরে মানে পুরো প্রজেক্টটা পাওয়ার পরে বাকি কম পেমেন্টটা করতে হবে। মানে আপনি আগেই পেমেন্ট করবেন না, ধরেন আমাকে 5-7 দিন বা 4-5 দিন সময় দিলে আমি এইটার একটা আপনাদের ডিমো দেখাবো আর কি, প্রোটোটাইপ টাইপের আর কি, মডেল আর কি, যেটা মূলত মূলত আমি মূলত করব যেটা হলো ডিজাইন করব, রাউটিংটা করব, আর কিছুটা ফাংশনালিটি করব আর কি, সিম্পল যতটুকু করলে বোঝানো যায় আপনাদেরকে। আর তারপরে তারপরে আপনাদের যদি পছন্দ হয় তখন সেইটার আপনারা কনফার্মেশন জানাবেন যে ঠিক আছে আপনার সাথে আমরা ডিলে এগোবো, তারপরে এই আর কি, এটাই। তো এমনিতে যতটুকু বুঝতে পারলেন আর কি, সে অনুযায়ী সময় কেমন লাগতে পারে? আসলে শুধু ডিজাইন পার্সপেক্টিভের কাজ তো, তো সময় মাসখানেক হলেই আমি, আমরা এটা করে দেওয়া যাবে, সমস্যা নাই। এর থেকে কি ফাস্ট করা কোনোভাবে পসিবল, পেমেন্ট বেশি দিয়ে হোক বা যেভাবে হোক, মানে আমাদের আসলে একটু বলতে গেলে আর্থিক প্রয়োজন। জি আমি আপনাকে বলি, আমি আসলে এই আপনার, আমার কাজ যদি হতো তাহলে আমি আমি আপনাকে ফাস্ট করে দিতে পারতাম। ব্যাকএন্ডের, ব্যাকএন্ডের আমার আসলে খুব বেশি কাজ এখানে নাই, আপনাদের শুধু ইউটিউবের ভিডিও মানে অ্যাডমিন বা অ্যাডমিন প্যানেলে যে কাজগুলো সেগুলো আমি করে দিব, তারপর এখানে যে কন্টেন্টগুলো আসবে এই কাজগুলো আমার করতে, তো আমার কাছে যদি আমি আজকে মানে কন্টিনিউ একাই যদি শুধু এই কাজটাই করতে ধরি, তো দেখা যাচ্ছে 5-4-5 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে আমি এই ব্যাকএন্ড বা ফ্রন্টএন্ড ফাংশনালিটিগুলো সব ডেভেলপ করে দিতে পারবো। এখানে তো খুব বেশি আসলে ফাংশনালিটি নাই, তবে ওই ডিজাইনের যেটা সূক্ষ্ম ডিজাইনগুলো বা এই অ্যানিমেশন কাজ করারগুলো আমার ওই ছাত্রদের সাথে আমি আজকে রাত্রে কথা বলবো। কিছুক্ষণ আগে একটা সময় একজন ছিল, উনি উনি বেশ 4-5 বছর ধরে এরকম থিম ফরেস্টে ওনারা এরকম থিম টিম উনি ডিজাইন করে, আর একজন ফেনির আছে, উনিও বেশ খুবই সুন্দর ডিজাইন করে, ওনাদের আপনাকে পোর্টফোলিওগুলো আমি আপনাকে পাঠাতে পারবো। তো ওনারা আসলে ওই নন সিসি ব্যাকগ্রাউন্ড আর কি, বলতে ওনারা শুধু ডিজাইন নিয়েই কাজ করছেন 4-5 বছর, এই জন্য ওনারা এই ব্যাকএন্ড ট্যাকেন্ডগুলো আমার কাছে শিখেন আর কি, আমরা আলোচনা করি, এই জন্য ওনাদের সাথে কথা বলে আমি ওনাদেরকেও একটা ছাত্র হলেও ওনাদেরকেও আমাকে পে করতে হবে আসলে, প্রজেক্টটা আমি যদি নিলেও ওনাদেরকে পে কর, এবং ওনাদেরকে দেখাতে হবে যে এটা আপনারা পারবেন কিনা বা আপনারা এরকম ইয়ে পারবেন কিনা এত ইয়ে করে, কারণ আমি নিজে এইরকমভাবে ডিজাইনের কাজগুলো আসলে নিজে করি না, আমি মূলত মানুষটাকে কাজ করি হলো পুরো ফাংশনালিটিগুলো, আর আমার ডিজাইন যেটা করি সেটা হলো খুব একেবারে যে এরকম সফিস্টিকেটেড ডিজাইন আমি করি না, তবে আমার ছাত্ররা সবাই করে, ওরা ডিজাইনেই করে। তো এই ব্যাপারে এই জন্য আমি আমার ওদের সাথে কথা বলবো, আর সাজু আছে রানার সাথে আমার টিমমেটেরা, এদের সাথে কথা বলে আমি ফাইনাল জানাবো আপনাকে সন্ধ্যার সময়। আর মানে আমাদের প্রসেসটা বললাম আর কি, যে আমরা এই প্রসেসে আপনাকে
যদি আপনি, হ্যাঁ আপনি বললেন যে একটু আগায় নেওয়ার ব্যাপারে, আগায় নেওয়ার ব্যাপারে আমি ওদের সাথে কথা বলে আপনাকে সন্ধ্যায় জানাবো যে ঠিক আছে আমরা যদি 15 দিনে করে দিই তাহলে কিরকম জি কিভাবে কি আমরা ডিলের মধ্যে আসবো, অথবা 20 দিন বা 25 দিন বা এরকম বা 10 দিনে করা যায় কিনা। তো আপনাদের আপনাদের সব সর্ব আপনাদের কতদিন হলে ভালো হয় এটা আগে বলেন। আমাদের আমাদের আসলে 2 সপ্তাহ হলে বেশি ভালো হয়, 2 সপ্তাহের মধ্যে দরকার বলতে গেলে। মানে এক্স্যাক্টলি আসলে আমাদের শুরু করার কথা এখন থেকে প্রায় 2 সপ্তাহ আগে, কিন্তু আচ্ছা মানে এর আচ্ছা আগে টিমের সাথে কথা হয়ে একটা ঝামেলা হওয়ার কারণে আর কি তারা করতে পারছে না, যে কারণে আর কি আরো লেট হয়ে গেল, নাহলে হয়তো এক হ্যাঁ মাসও হতে পারতো। এখন আর কি বলতে গেলে 2 সপ্তাহের মধ্যে আর্জেন্ট লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 2 সপ্তাহের মধ্যে আসলে কি আমার, আপনাকে তো ওটাই বললাম, আমার ওই ছাত্র ভাইদের দেখি যে ওনারা বেশ কিছু প্রজেক্ট রানিং এ কাজ করেন। হ্যাঁ তো ওই প্রজেক্টের আচ্ছা মাঝখানে যদি দেখা যাচ্ছে শুধু আপনার প্রজেক্টেই করতে চান তো অবশ্যই এক্সট্রা পেমেন্টের ব্যাপার স্যাপার আসে, আর যদি সময় বুঝতে দেন পারছি। তাহলে ওনারা এটা এটা প্রজেক্ট ওটা প্রজেক্ট ফাঁকে ফাঁকে বা ওনারা ফ্রিল্যান্সিংও করেন অনেকে, তখন দেখা যাচ্ছে যে কাজটা তখন তারা একটু ফ্লেক্সিবল রেটেই করে দিবে, কিন্তু ইনস্ট্যান্ট করে চাইলে যে 15 দিনের মধ্যে বা তখন দেখা যাচ্ছে হয়তো তাদের একটা জি এক্সপেকটেশন থাকবে। সমস্যা নেই। তবে আর একটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম, ক্লিয়ার করতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে মানে সাধারণ হিসেবে তো আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে এটা তো বলতে গেলে স্ট্যাটিক, ডাইনামিক হওয়ার প্রয়োজন নাই বলতে গেলে, তো সেই ক্ষেত্রে তো ব্যাকএন্ডের বলতে গেলে না না প্রয়োজন হচ্ছে না। আছে প্রয়োজন হচ্ছে বলতে, আপনারা যখন এই যে ইউটিউবের ভিডিওটা আপনি ইয়ে করবেন আপডেট দিয়ে দিবেন যেটা চেঞ্জ করবেন, সাপোজ 1 বছর 6 মাস পরে আপনাদের অন্য একটা টাইটেল দিতে চাচ্ছেন আপনারা বা অন্য একটা ইন্ট্রো দিতে চাচ্ছেন ওইখানে, বা এই ইমেজটা আচ্ছা আপনাদের কোনো একটা বুঝতে অকেশন পারছি। অকেশন হলো, অকেশনের জন্য আপনি ইমেজটা চেঞ্জ করে দিতে চাচ্ছেন, তখন সেখানে তো আবার কোড করা ওটা আপনাকে অ্যাডমিন প্যানেল লাগবেই, আবার আপনাদের ইউজারগুলো ম্যানেজ করার জন্য সিম্পলি হলে ওই ইউজার যারা যারা অ্যাডমিন অ্যাডমিন একজন, আচ্ছা অ্যাডমিন ফাংশনালিটির ব্যাপারে আমি কিছু জিজ্ঞেস করবো। ধরেন একজন সুপার অ্যাডমিন থাকবে, আর আপনি যে রেজিস্ট্রেশনের কথা বলেছিলেন এটা তো তখন এখন বললেন না, আসলে রেজিস্ট্রেশন করবে ইউজার বা এই ধরনের কিছু আছে কিনা? রেজিস্ট্রেশন বলতে তারা জাস্ট আমাদের কাছে তাদের ইনফরমেশনটা দিতে পারবে কিছুটা এরকম আর কি, তাহলে তো যে ওই আমি তাহলে তো আপনার সাথে কন্ট্যাক্টের তাহলে কন্ট্যাক্টের ওইখানে ওটাকে বলে সাবস্ক্রাইবার আর কি বা এরকম কিছু, তো ওইরকম কিছু যদি সাবস্ক্রাইবারের ইনফরমেশন গুলো সাবস্ক্রাইবার ক্লিক করলে একটা ফর্ম হলো সেখানে তারা ইনফরমেশন গুলো দিল, তখন ওটা কিন্তু ম্যান্ডেটরি না। তবে এরকম যদি আপনারা করেন যে এই কন্টেন্ট লার্ন আসছে ওখানে ক্লিক করলে সুন্দর একটা পপ আপ আসলো, ইমেল দিতে বললেন আর হলো মোবাইল নাম্বার বা একটা পাসওয়ার্ড এরকম কিছু দিয়ে, তারপরে সে কন্টেন্ট গুলো লার্ন মোডটাকে এক্সপ্লোর করলো আর কি, তো এরকম কিছু থাকবে কিনা? আমি এক্স্যাক্টলি বুঝতে পারিনি, আমি আরেকবার আমি রিপিট করি তাহলে হয়তো ভালো আচ্ছা হয়। আচ্ছা আমি আপনাকে আমি জিজ্ঞাসা করে আমি জিজ্ঞেস করে জেনে নিই, সেটা হলো যে ধরেন কম্পালসারি একটা ব্যাপার যে আমি এইখানে এই জিনিসটা দেখতে গেলে আমাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে বা এই ইনফরমেশন দিতে হবে, আর কম্পালসারি যদি না হয় তাহলে আমি জাস্ট আমার কোনো ইনফরমেশন দেওয়া বাদেই দেখতে পারি, এবং নিচে কন্ট্যাক্ট আছে বা নিচে ইনফরমেশনের ওখানে যদি আমি ইচ্ছে হয় তো দিলাম না হলে দিলাম না, তো এটা একটা সমস্যা। আসলে ওইরকম যদি কিছু সুযোগ থাকে তাহলে যে কেউ আসলে ইনফরমেশনগুলো পেলে আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, ইনফরমেশন আসলে বুঝিনি তো কন্ট্যাক্ট করা যাবে বা এই ধরনের কিছু কোনো যে কোনো অকেশনে জিমেল পাঠানো যাবে। এখন বিষয়টা হচ্ছে আমরা সিম্পলি চাচ্ছি কেউ যদি ইচ্ছুক হয় আচ্ছা ইচ্ছা করে যে না আমি এদের সাথে যোগাযোগ করব, আচ্ছা আচ্ছা তখন তার জন্য একটা ফর্ম থাকবে যে হ্যাঁ যোগাযোগ ওকে করতে হলে আমাদেরকে এই ডিটেলস দেওয়া লাগবে, আচ্ছা জি জি এই তাছাড়া কিছু না, এটা দিলে কিছু দেখতে পারবে বা ওইটা না দিলে দেখতে পারবে না এরকম কোনো বিষয় নেই, জাস্ট তারা একটা ফর্ম ফিল আপ করে আমাদের কাছে দিতে পারবে যে এই আমাদের ডিটেলস, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, বিষয়টা এরকম মানে জি কাস্টমার আমাদের কাছে ইনফরমেশন দিবে যাতে আমরা কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে পারি এরকম আর জি জি আচ্ছা আরেকটা কথা, এটা ঠিক আছে এই যে এখানে যে আপনার টেক্সট গুলো আছে টাইটেল গুলো আছে এগুলো এগুলো আপনার স্ট্যাটিক হলে তো সমস্যা নাই, তো স্ট্যাটিক না করে না। আমরা স্ট্র্যাটেজি করতে যাচ্ছি, আমাদের 6 মাস বা 1 বছর আমরা কোনো পরিবর্তন চাচ্ছি না, যদি প্রয়োজন খুবই হয় সেটা আমরা তখন দেখবো, এখন আর মানে ওরকম কিছুই করতে যাচ্ছি। আর এই যে পাশে যত ইমেজগুলো দেখলো দেখালেন এই ইমেজগুলো কি স্ট্যাটিক থাকবেন? হ্যাঁ মানে এটাই ফাইনাল, এবং এটা জাস্ট ওই যে জাস্ট অ্যানিমেশনটা হবে, তাছাড়া আর কোনো আচ্ছা চেঞ্জেস চাচ্ছি। ওকে তো আপনার মহাদীপের সাথে আমি একটু আপনার সাথেও আপনাকে আপনার সাথে আমার পরিচয় সেরকম, আমি আপনাকে তেমন ভাবে চিনি না, আপনার পরিচয়টা একটু যদি দিতেন। আচ্ছা আমি মানে মাহাদি ভাই আমরা 2 জন হচ্ছে কলিগ, আমরা এক জায়গায় কাজ করি। আচ্ছা মানে আপনার লেখাপড়া কোথায় বা শেষ হন কত এই ধরনের কিছু? পড়ালেখা আসলে আমি সরকারি কলেজে করছি, এখন জাস্ট কাজ করছি পড়ালেখার ও শেষে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো ঘটনা হচ্ছে আমি আপনার কাছে খোলাখুলি ফ্রাঙ্কলি কথা বলি, জি আমি তো মূলত কিছু প্রজেক্ট করেছি, তো আসলে আমি একটা প্রজেক্ট করতে গিয়ে প্রথমে ক্লায়েন্ট এরকম বলে, পরে গিয়ে যে ভাইয়া এটা একটু চেঞ্জ করতে চাচ্ছি কি করব, এখন আসলে তো কোড করে পরে আপনার 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক অ্যাডমিন প্যানেল অবশ্যই মানে ধরেন যে হু আর ইউ এখানে লেখা আছে, আপনি দিলেন এখানে একটা উই আর
অ্যারেঞ্জিং সামথিং লাইক দ্যাট, বা অন্যরকম কিছু একটা টেক্সট দিলেন, অথবা চাইলেন যে হলো যে ইমেজটা চেঞ্জ করলেন, এরকম কিছু যদি ডাইনামিক করতে চান তখন কিন্তু আসলে আবার এটা কাস্টমাইজেশন করতে হবে, ব্যাক এন্ড বানিয়ে নিতে হবে। আর তাছাড়া যদি এরকম রেখে দিতে চান তাহলে আমার কোনো প্রবলেম নাই, আপনারা ভেবে দেখেন, এটার জন্যই বললাম আমি। বুঝতে পারছি। আচ্ছা আমি একটু ক্লিয়ার কাট কথা বলি তাহলে। বিষয়টা হচ্ছে আমাদের নিজেদেরই আর কি ডেভেলপার টিম আছে, আমাদের যে অ্যাপটা দেখছেন এটা আমাদের নিজেদেরই ডেভেলপ করা, কিন্তু এই ডেভেলপমেন্ট টিম হচ্ছে একটু বিজি আছে অন্য কাজে, যে কারণে তাদের কাছ থেকে আমরা আর কি এটা তৈরি করতে পারছি না। আচ্ছা, তো সিম্পলি আমরা এখন আপনাদের কাছ থেকে তৈরি করে সম্পূর্ণ কোডটা নিয়ে রাখবো আমাদের কাছে, তাহলে ভবিষ্যতে যে কোনো চেঞ্জ হলে আমাদের টিম নিজেই আর কি করতে পারবে এরকম। আচ্ছা তাহলে তো কোনো সমস্যা নাই, তাহলে ঠিক আছে। ওকে আচ্ছা, তাহলে ব্যাকএন্ডে শুধু এই ইনফরমেশনটা রাখার জন্য এটাই লাগছে, আর হয়তো ইউটিউবের কন্টেন্টটাও, ইউটিউবের কন্টেন্টগুলো কি স্ট্যাটিক থাকবে, যেটা আপনি লার্ন মোরে ক্লিক করলে ওইটা যেটা প্রথমে যা দিবেন সেটাই থাকবে? আচ্ছা ভাইয়া, আর একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু এক্সিস্টিং ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেখানে জাস্ট আমরা কিছু ইমেজ দিয়ে আপাতত আন্ডার কনস্ট্রাকশন মতো দিয়ে রাখছি এরকম আর কি। তো আমরা চাচ্ছি সিম্পল এটা একটা টেমপ্লেট টাইপের, মানে আপনারা জাস্ট রেডি করে দিবেন, আমরা যাতে ওয়েবে সরাসরি আপলোড দিয়ে দিতে পারি এরকম একটা। ও হ্যাঁ ঠিক আছে, তা পারবেন। এখন কথা হচ্ছে যে আগে কোনো ইয়েতে ওইটা ওইটা যে আপনারা আন্ডার কনস্ট্রাকশন রাখছেন ওটা কি টেকনোলজিতে, আর আমি কি টেকনোলজিতে করতেছি, এটা তো আসলে একটা ব্যাপার। আপনি একটু কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ চাপেন দেখি। কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ, ওকে, কন্ট্রোল ইউ। এইটা এটা এটা কি ইয়ে দিয়ে এমনিতেই করা নাকি কোনো, মানে হচ্ছে যে অবশ্যই তো রিয়াক্ট রিডাক্স মানাসটাকে না, আসলে এটা পাইথন দিয়ে করা না হলে পিএসপি দিয়ে করা? আপনার এইচটিএমএল ইউজ করা? আচ্ছা এমনি এইচটিএমএল আপনি আপনি এবার এবার ইয়ে করেন, ওই আপনার আপনাদের ইয়ে ওয়েবসাইটে চলে যান ব্যাক হন। আচ্ছা এবার ওই অ্যাবাউটে ক্লিক করেন দেখি একটু। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, এটা ওইটা ওটা তো পরবর্তীতে আসলে ওই তৈরি হয়ে গেলে হোস্টিংয়ের ব্যাপারে সমস্যা নাই, এটা করা যাবে, আপনাদের ডোমেন হোস্টিং যেহেতু কেনাই আছে এটা করা যাবে। আচ্ছা তাহলে এই বিষয়টা আর কি সিম্পল এরকমই করতে হবে, আপনি রেডি করলেন আমরা জাস্ট এখানে বসাই দিলাম। জি ঠিক আছে, সমস্যা নাই। তো এইটা তো একটা অলরেডি আছে, এখানে আসলে সমস্যা কি হয়েছিল? মানে এইটা আসলে খুবই আর্জেন্ট, মানে একদিনের মধ্যে ডিজাইন করে জাস্ট এখানে ছবিগুলো বসাই দিই এরকম করা, কোন ইন্টারঅ্যাকটিভ কোন জিনিসই আসলে এখানে দেয়া নাই, জাস্ট এই ছবিগুলাই আর এই অ্যাবাউটে তো আছে, জাস্ট কিছুই করা নাই আসলে। তো ওইটা চেঞ্জ করে একটু জাস্ট ওই যে ফর্মের বিষয়টা, আচ্ছা ফর্ম ওইটা আর কি অ্যাড করতে যাচ্ছে, আর অ্যাপ ট্যাপের বিষয়ে ওরকম আলাদা পেজ করা নাই, লার্ন মোরের পেজ করা নাই, ওইগুলো আর কি আলাদা ভাবে। ওকে 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 ওকে, তো ঠিক আছে, আমি তাহলে আপনাকে এর এর কস্ট কত পড়বে আর হলো কতদিনের মধ্যে করে দিতে পারবো এটা আমি আপনাকে সন্ধ্যায় জানাবো আর কি, সন্ধ্যায় বলতে 7টা 8টার দিকে আর কি। গুগল ড্রাইভে দিয়ে লিংক দিলেও হবে, সমস্যা নাই। জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এ পর্যন্তই শেষ, আমি একবারে সন্ধ্যা আপনার সাথে কথা। জি ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।